আসসালামু আলাইকুম। আমরা এখন আছি আল-মদিনা ক্যাটল ফার্মে। এটা তো আগে আমি ফার্স্ট টাইম যখন আসছিলাম তখন অনেক বড় বড় গরু কালেকশন ছিল, এখনো আছে, এখানে অনেক বড় বড় গরু সব ফার্মে আপাতত দেখতেছি না কাউকে, ইভেন গরু বাড়াইছে আর কি কোরবানির আগে। তো এখানে কিছু ভুট্টি গরু দেখা যাচ্ছে, একটা বাস ছাড়া গেল, আবার বাংলালিং কালারের গরু, আগে ছোট গরুগুলো দেখি তারপর স্পেশাল স্পেশাল গরুগুলো দেখবেন। এখানে হইল আপনার এগুলো হলো গাই গরু, কিন্তু এগুলো হলো মির্কাদিমের হাসা বলে, এটা সুন্দর আছে, ডিফারেন্ট কালার। এই যে আমরা ইউজুয়ালি মানে কুরবানিতে এরকম গরু আর কি, আমার এগুলোই পছন্দ। পছন্দ কি আপনার বাজেট অনুযায়ী পছন্দ হয়ে গেছে, এর মধ্যে চুজ করতে হয়, কী করার করার মানে হতাশা না, ঠিক আছে ওকে। এই জায়গায় গয়াল আছে কিছু, ওগুলো কি গয়াল সাদা অস্ট্রেলিয়ান গরুর মতো দেখা যায়, জস্ত ওগুলো তো আগে দেখিনি কখনো, ফার্স্ট টাইম। আর এই জায়গায় আছে অনেক অ্যালবিনো বাফেলো, তারপর এখানে আছে মহিষ, মুর্রা মহিষ, ইন্ডিয়ান মহিষ, এখানে আছে কিছু, এইগুলারে মিডিয়াম সাইজ বলে, আর আমরা গরিব মানুষরা এইগুলারে মিডিয়াম সাইজ বলি, কিন্তু হিসাবে আর কি এইগুলা মিডিয়াম সাইজ। লাইক আপনার নারায়ণগঞ্জের মিডল ক্লাস, ধানমন্ডির মিডল ক্লাস, মিডল ক্লাস যে কোনটা এটা বোঝাটাই টাফ ব্যাপার। কী রে ভাই তুই ঘুমাইতে হস, সেই ছবি দিলেন এমনি ঘুম আজকে। এটা হলো আপনার 80% বড়, 100% বড় না, এটা হলো 60% বড়। আপনি ম্যাথ না বুঝলে আমার কিছু করার নাই। এই জায়গায় কিছু সাদা গরু আছে, আপনার হাসা হাসা বলবো না, আমার সাদা গরু বলবো, ঠিক আছে। আমাদের মোটো হইলো এটা, এমন আর কোনো সাদা গরু নাই, সব হলো আছে। ওই জায়গায় একটা সাদা গরু, সব হলো সাদা, সরি হাসা না, সাদা গরু আছে, সে মনে হচ্ছে ছাড়া, এগুলো সব নতুন আছে। এই যে বড়ো গরু এইগুলা বিগ সাইজ, সরি সরি সরি, তোমার ফার্মে আসছি এই জন্য সরি, চিত্তে গেছে। এগুলা মনে হয় ওনারা মানে ঢাকার বাইরে কোথাও পালে গরু, ওই জায়গায় পালছে, পালার পর এখন আনছে আর কি, কারণ এইগুলো আমি লাস্ট টাইম যখন আসছি তখন আমি দেখিনি। এগুলো অনেক বড়, এই মাঝখানে এইটা অনেক বড়, এগুলো বড় আছে মোটামুটি, এই ভাই বড় আছে। এরা আবার সাদা পোষা দেখে এরা আবার পাকড়া বলে, এ হোক আমার কাছে যেহেতু নাম নাই আমরা ওইটাই বলতে হবে, কিছু করার নেই। এখানে গরু আগে তো এগুলো পুরা ভরা থাকতো, ওই জায়গায় ওই কোনায় ওই পাশে সব জায়গায় মোটামুটি গরু ভরা থাকতো, এখন তো দেখতেছি ইদানিং গরু কম পায় না, বর্ডার ক্রস গরু না পাইলে তো দাম পড়া যায় বেশি, কারণ এই গরু যদি এরকম মোটা তাজা গরু যদি আপনি একটা খামারের থেকে কিনতে যান তো এই ফার্মে যত দাম চাইবে ওই খামারওয়ালারা অত টাকায় দাম চাইবে, তো ওই জায়গা থেকে কিন না ঢাকায় এন না পাইলা পোষানো যাবে না, মানে বিজনেস দেখতে হবে। তো বিজনেস না দেখলে পাইপটা ছুটে গেছে। এই যে বড় বড় গরু এইগুলো হলো আপনার 95% থেকে 100% বড়, এটা হলো আপনার যে আমি গতবার একটা ভিডিও করছিলাম লাল কালার শিববি, তাহলে শিববির মতো দেখা যায় আর কি, এই জন্য আমি শিববি বললাম। আমি শিওর না কোনো কিছু, আমি শিওর না গরুর ব্যাপারে, আমার কোনো ডিগ্রি নাই, সব আন্তাজ আন্তাজে বলি মানুষের মতো, কিন্তু তারপরে আমি অ্যাকনোলেজ করি যে আমি আন্তাজে বলি, মানুষ এটাও করে না, এটাই হলো সমস্যা। এইটা 100% গরু,
এটার মানে এটা পুরো পারফেক্ট 100% বড় হইছে, এটা সব দিক দিয়ে খালি মাংস আর মাংস মাংস আর মাংস, অনেক পাশাতে অনেক মাংস, সে গোল গাল আর কি। স্যার এটা ভিতরে বয়ে বয়ে আমি আর আপনাকে কাট ফেলতে পারবো। আর এই জায়গা ছিল বড় বড় গরুগুলা। তো কাহিনী যেটা হয়েছে সেটা হইলো যে একটা গরু না, আমি গেলে উঠা গেলে ভালো লাগবো না, আমি চাই না কারো ডিস্টার্ব করতে, উঠতো না বেড়া। হ্যাঁ ওই রে, এই ইয়ার মনে হয় ম্যানেজার, ওনারা জিজ্ঞেস করছিল যে ভাই আপনারা এত বড় বড় অস্ট্রেলিয়ান গরু পালেন কেমনে। তো আমাদের একজন রাখাল আছে, উনি স্পেশালিস্ট আর কি, এগুলা মানে বড় করার জন্য যা লাগে ওইগুলো আর কি দিতে পারে। তো আল্লাহ করে সব কিছু উনি বলছে আর কি। তো আমার কাছে বিশ্বাস হয়েছে, কারণ এই জায়গায় সবচেয়ে বড় অস্ট্রেলিয়ান গরু আমি দেখছি, এত বড়, আনবিলিভেবল। এরা অনেক বড়, অনেক বড়। এগুলো আপনার যে খামারিরা বলে যে আমার ফার্মে 2,000 কেজি 3,000 কেজি গরু আছে, এই গরু এর কাছে থাকলে বলবো গরু 5,000 কেজি শিওর থাকেন আপনি, এটা 5,000 কেজি বলবেন। এগুলো এত বড় গরু এই জায়গায় আছে। এগুলো স্পেশাল কারণ হলো এগুলোর চেহারা সুন্দর অনেক, এগুলো লোকে ফুল স্পেশাল। এইটা এটা ঘুমাইতেছে, এটা হলো আপনার রেড চিটাং ক্যাটেল RCC-র মধ্যে, আবার গির মানে RCC বাংলাদেশে অরিজিনাল ব্রিড না, এগুলো আপনার বিদেশেও সব জায়গায় আছে মোটামুটি। রেড চিটাং ক্যাটেল ফাও নাম দিছে আর কি, যেটা স্পেশাল। এগুলো লোক আপনার ইন্ডিয়ান ষাঁড় গরু, বাংলাদেশে এইগুলো অপসিবল না, বাংলাদেশে তো বড় গাবি নাই, দেশাল বলে যদিও ওটাইবার। এইগুলো হলো মনে করেন যে বাংলাদেশে হইতে পারে, কারণ এইগুলো আপনার ওরে বাবা রে বাবা, বাংলাদেশে হয়েছে এরা বলা যায়, কারণ এত বড় বড় গাভি আছে, তারপর গাভিতে বীজ দেওয়ার মতো এত বড় বড় সারও আছে। এর স্পেশাল এগুলো আবার কাহিনী আছে, এগুলো অনেক বয়স বয়স ছাড়া গরু মোটা হয় না সাধারণত, বয়স পরে এগুলো এসে মোটা হয়। এই হইলো আল-মদিনা। আল-মদিনা নিয়ে বেশি কথা বলছি কারণ আপনার আল-মদিনারা ভালো লাগে আমার কাছে, ঠিক আছে, গরু শেষ, আল্লাহ হাফেজ।